হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। আর আজকে সকালটাই শুরু হয়েছে এই যে বৃষ্টি দিয়ে। সকাল ঠিক না, কালকে রাতভর বৃষ্টি হয়েছে, একটানা বৃষ্টি হয়েছে। তো এখন বৃষ্টির বেগটা অনেকটাই কম। তো এখন বাজে 10টা, ছেলেকে স্কুলে পাঠালাম, ও সবে গেল স্কুলে। তো যাই হোক, আজকে কান্নাকাটি এখনও অবধি করেনি। এখন স্কুলে যাওয়ার পর কি হয়, কারণ স্কুলে ঢোকার সময় তখন একটুখানি কান্নাকাটি করে ও। তো সকালে ও ভাত খেয়ে গেল, ভাত আর এদিকে আলু ভাজা। তো যাই হোক, আমি এখন একটুখানি পেপারটা পড়ি, আর সকালে ব্রেকফাস্ট আর কী করবো, একটুখানি বিস্কুট খাবো। তো চলো একটু পেপার পড়ি আর একটু ওয়েদারটার একটু এনজয় করি। তো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্নান কমপ্লিট হলো আমার, এখন 1টার মতো বাজে। তো এখন ছেলের আসার সময় হয়ে গেছে, তো ঠাকুরদা গেল আনার জন্য। আর বাইরে তো বৃষ্টি হচ্ছেই, এই বৃষ্টি চলছেই, একদম চলছেই বৃষ্টি, আকাশ একদম অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, এখন ছেলের জন্য জামা কাপড়গুলো সেগুলো নিয়ে নিই, প্যান্ট ছেলে জামার প্যান্ট যে নিয়ে নিয়েছি, চলো এখন নিচে যাই। আর এই যে গাড়িগুলো তো সকালবেলা এদিক ওদিক করে রেখেছিলো, এগুলোকে সব গুছিয়ে রাখলো, চলো এখন নিচে যাই। আর এদিকে রান্না আজকে হয়েছে, এদিকে ডাল আছে ছেলের জন্য, এদিকে রয়েছে শাক ভাজা, এখানে আলু ভাজা রয়েছে, সেটা সকালে খাইয়েছিলাম, আর এদিকে হচ্ছে মাছের ঝোল করা হয়েছে। তো চলো ছেলে ফিরুক আগে। তো এই যে সুনীতি দিয়ে এখন ঢুকলো ঘরের ভেতরে, আর ছেলের আসার সময় হয়ে গেছে, দেখা যাক কখন ফেরে। আর এদিকে বৃষ্টি, বৃষ্টির তো বন্ধ হওয়ার নাম নেই, যে চিৎকারও শুনতে পাচ্ছি, ফিরছে হয়তো। হ্যাঁ যাও, ভিজে গেছো নাকি? হ্যাঁ একদম ভিজে গেছো তো, আরেকটা করে এক্সট্রা শাড়ি নিয়ে আসতে পারো। কি বৃষ্টি, যাই হোক। এই যে আমাদের এখানে পুঁই শাক, পুঁই গাছের এখানে হয়েছে, পুঁই গাছ, পুঁই শাকের পাতা। তো এটা আমাদের ওই বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিলো, এটাকে এখানে লাগানো হয়েছে, তো ভালোই হয়েছে। মাঝে মাঝে খাওয়া হয়, সব কিছু মিক্সড করে যে ঘণ্টটা করা হয়, ভালো লাগে খেতে। বৃষ্টি 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 যে আসছে, ওর গলার আওয়াজ পাচ্ছি আমি, গলার আওয়াজ পাচ্ছি ওর রাস্তা দিয়ে আসছে। কে রে, কে দুষ্টামি করছে? একটা স্কাই ব্লু ট্যাগ, স্কাই ব্লু কালারের ছাতা নিয়ে, আরে বাবা, একই এই যে এই যে এই যে এই যে ওর দুষ্টামি শেষ নেই। দাঁড়াও, পায়ের মোজাগুলো আবার কি হলো, হিসু করে দিল নাকি কি জানি। দাঁড়াও, ওই যে ফিরছে, সিসিটিভি ক্যামেরায় তো দেখা যাচ্ছে। কই রে, কোথায় গেছিলে ওইভাবে দৌড়ে দৌড়ে? এই আসো 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 আসো, পায়ের মোজা কি হলো, খুলে গেছে? তাও ভালো, আমি তো ভাবলাম হিসু করে দিয়েছে। এই আসো আসো আসো, তাড়াতাড়ি, জুতো ভিজে যাবে তো, আসো। এই তো কি করছিস, এই এ মা, গেল গেল গেল, জুতা শেষ 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 শেষ, কি অবস্থা কি অবস্থা।
এদিকে বানাচ্ছি হচ্ছে লাউয়ের পকোড়া, আর এদিকে বানিয়েছিলাম হচ্ছে পটল, পটলের পকোড়া। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, পকোড়া খাওয়ার টেস্টটাই আলাদা। চলো বাকিগুলো ভেজে নেই, এখানে খালি আর কয়েকটাই বাকি আছে, বেশিরভাগটাই হয়ে গেছে ভাজা। তো আমরা তো এখন খাবো খালি তিনজন। আর আমার বৃষ্টি পড়ছে, কেন জানি না আমার খুব ফ্রাইড রাইস আর মাংস খেতে ইচ্ছা করছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার না। চলো এগুলো খাবি। ওকে একবারে উল্টে দিই, এখন একটু লেগে লেগে যাবে, তো ভাজাটা যখন একটুখানি হয়ে যাবে তখন আপনি আপনি ছেড়ে দেবে। পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমার, এখন সবাই খাওয়া দাওয়া করব। এই যে কালার, এটা কি আপেল না কাঁঠাল? নাও, ওকে যে আপেল আঁকাতে দিয়েছে, কালকে ওর আপেলের পরীক্ষাও আছে। গাড়ি শোনো, তুমি গাড়ি পেয়েছো? পেয়েছো, আগে নাও, এই যে নাও, আগে পাতাটা করো। কেন তুমি পারো না? পারে, ভুল কথা, পারো না? আচ্ছা আমাকে বলো, আমাকে জিজ্ঞেস করছি, চা পাতার কালার কি হয়? গ্রিন। এই যে এখানে রাখলাম কালার গুলো, ও জানেই না, ও মনে হয় ও অ্যাপেলের কালার কি হয় ও জানে না। ও অ্যাপেলের কালার কি হয় জানে কি? আগে আমরা কত রকম, তুমি কোনটা করবা আগে, আগে কালার না আগে খেলনা? কোনটা করবা আগে? না কি করবো, আগে খেলবো না, আগে এটা তারপরে খেলা, তাহলে হবে না, তাহলে বের করে দেওয়া হবে না কিছু, তাহলে বের করা নাই, ক্যান্সেল। শোনো শোনো আমার কথাটা শোনো, কত রকমের বাহানা করতে লাগছে একটা আপেল রং করতে গিয়ে। বাবা তুমি আঁকতে থাকো, আমি বের করতে থাকি। দাগের বাইরে চলে যাচ্ছে তো, ভেতরটাতে করবা। আচ্ছা জোরে জোরে করো করো, হ্যাঁ কিচ্ছু বলবো না, জোরে জোরে করো। বাপরে বাপ, যাই হোক, এদিকে আমি একটু পাস্তা বানাচ্ছি। তো পাস্তা দোকানে শেষ হয়ে গেছিলো, পাস্তা খালি দু প্যাকেটই পেয়েছে, তো যার জন্য পাস্তা আর চাউমিনটা আমি একদম মিক্সড করেই বানাবো, বাড়ির আমরাই খাবো, তো অসুবিধা কিছু নেই। তো এদিকে আমার সেদ্ধ করা হয়ে গেছে, এদিকে এই যে পাস্তাগুলো, আর এদিকে একটুখানি চাউ চাউ ছিল সেটা। তো এখন হচ্ছে এদিকে রসুন, আর এদিকে হচ্ছে পেঁয়াজ, এটাকে আমি ভালো করে ভেজে নেব। তো এখন এটাকে ভেজে নিই ভালো করে আগে। তো এদিকে আমি সয়া সস আর টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, এটাকে এবার আমি দিয়ে দেবো ভালো করে। এখন একটু নেড়ে নিই, তারপরে মধ্যে পাস্তা আর চাউমিনটা দিয়ে দেবো, এটা ভালো করে ফুটে উঠুক আগে। পাস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম, এবার চাউ চাউ যেটা আছে ওটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিই, যা দুষ্টামি করছে না ছেলে, জাস্ট বলার না। চলো ভালো করে মিশিয়ে নিই। তো কমপ্লিট আমার পাস্তা আর চাউ চাউ একসাথে করেছি। তো আমরা তিনজনে উঠে পড়েছি, এখন বিছানায় চলে এসেছি, ছেলে আর এখন বিছানার মধ্যে আছে, আর এই যে দুষ্টুলিপনা, আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, এবারে লাইটটা অফ করে দিয়েছে কারণ এখন শুয়ে পড়ব, আবার বৃষ্টি পড়ছে, আজকে রাতভর বৃষ্টি পড়বে, আর ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে।
ভালোই লাগছে, একদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে শীত চলে আসলো, কিন্তু সেটা হওয়ার না, ভালো করেই জানা আছে, কারণ দুর্গাপূজা তো এবার গরমই থাকবে, সম্ভবত ভালোই গরম থাকবে। তো এখন বাজে হচ্ছে প্রায় 11টা পার হয়ে গেছে, আজকে অনেকটাই লেট হয়ে গেল ছেলেকে শোয়াতে শোয়াতে, আসলে ও এত দুষ্টামি করছিল কি বলবো আর। যাই হোক, চলো এখন যাই, ছেলেকে ঘুম পাড়িয়ে দিই, আমিও শুই, আমিও খুব ক্লান্ত আর ভাল লাগছে না, ক্লান্ত। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে, আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।